আসসালামু আলাইকুম। তোমরা যারা 2020 সালে এইচএসসি বা আলিম পরীক্ষার্থী ছিলে, তোমরা জানো যে তোমাদেরকে অটো পাস দেওয়া হয়েছে। তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে 30/1/2021 তারিখে। তোমাদের পরীক্ষার ফলাফল নির্ধারিত হয়েছে তোমাদের এসএসসি এবং জেএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে। এখন দেখাবো কিভাবে তুমি তোমার রেজাল্ট অনলাইন থেকে দেখে নেবে। তোমার রেজাল্ট দেখতে হলে প্রথমে তোমাকে তোমার মোবাইলে ডাটা অন করতে হবে বা তোমার পিসিতে নেট কানেকশন দিতে হবে। তারপর যে কোনো ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে লিখবে ওয়েব বেসড রেজাল্ট, তারপর সার্চ, এরকম আসবে। এখানে প্রথমে যে লিঙ্কটা আছে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম, এখানে ক্লিক করবে, এরকম আসবে। এখানে প্রথমে এক্সামিনেশন, এখান থেকে এসএসসি আলিম ইকুইভ্যালেন্ট এটা ক্লিক করবে। তারপর ইয়ার, এখান থেকে তুমি অবশ্যই 2020 সিলেক্ট করবে, যেহেতু এখনও 2020 সালের রেজাল্ট প্রকাশিত হয়নি, তাই আমি 2019 সালের একটা রেজাল্ট দেখাচ্ছি। এবার বোর্ড, এখান থেকে তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটাকে সিলেক্ট করবে। তারপর রেজাল্ট টাইপ, এখানে ক্লিক করে অবশ্যই ইন্ডিভিজুয়াল রেজাল্ট এখানে ক্লিক করবে। এবার রোল, এখানে তুমি তোমার রোলটা দেবে। রেজিস্ট্রেশন নাম্বার অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। এবার 4-ডিজিটের সিকিউরিটি কি, এবার এখানে ক্লিক করবে, রিলোডে ক্লিক করবে। এখানে কিছু সংখ্যা দেখা যাবে, সংখ্যাগুলো পাশের এই বক্সে লিখতে হবে। সংখ্যাগুলো বুঝতে না পারলে রিলোডে ক্লিক করবে। যতক্ষণ পর্যন্ত সংখ্যাগুলো বুঝতে পারবে না ততক্ষণ রিলোডে ক্লিক করবে, নতুন সংখ্যা আসবে। যখন সংখ্যাগুলো ক্লিয়ার বুঝতে পারবে তখন সংখ্যাগুলো পাশের এই বক্সে লিখবে। তারপরে গেট রেজাল্ট এখানে ক্লিক করবে। হ্যাঁ দেখো, রেজাল্ট পেয়ে গেলাম। এভাবে তুমিও তোমার রেজাল্ট অনলাইন থেকে খুব সহজেই দেখে নিতে পারো। এখানে গ্রেড পয়েন্ট আকারে রেজাল্টটা দেখাচ্ছে, এটাকে সেভ করতে চাইলে প্রিন্টে ক্লিক করবে, এরকম আসবে। এখানে সম্পূর্ণ রেজাল্টটাই আছে, প্রিন্টে ক্লিক করলে রেজাল্টটা তোমার মোবাইলে বা তোমার পিসিতে সেভ হয়ে যাবে। এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে বা সামান্যতম উপকার আসে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। Thanks for watching.